মেট্রো চালু হতে আমাদের আসলে অনেক জনগণের সুখ ভোগান্তি একটু কমছে, এখন সবাই ফ্রিলি মানে চলাফেরা করতে পারবো আর কি। ঢাকা শহরে যে যানজট তো অবশ্যই ভোগান্তি শিকার, এটা মেট্রো হওয়াতে তো আমাদের জনসাধারণ অনেক উপকার হয়েছে। এটা তো মানে মানুষের বললে তো বিশ্বাস করুন অনেক উপকার হয়েছে। মেট্রোতে উত্তরার থেকে যারা আসে 15-20 মিনিটে চলে আসে মতিঝিল, মতিঝিল থেকে যারা অফিস শেষ করে যায় তারা তো অনেক কম টাইমে চলে যেতে পারছে। মেট্রো স্টার্ট হওয়ার পর থেকে আমি রেগুলার যাতায়াত করি আর কি, আমার এমআরটি করার সেকেন্ড ডে থেকেই। তো আসলে এটা খুব দুঃখজনক, এখন খুব ভালো লাগতেছে যে আসলে মেট্রোটা চালু হয়েছে, আমাদের সবার যাতায়াত অনেক স্মুথলি হবে এবং স্মার্টলি আমরা মুভ করতে পারবো আর কি। আমরা তো সিএনজি তো করে সবসময় তো যাইতে আসতে পাই না, কারণ এটা আপ ডাউন আমার অফিস সেগুন বাগিচাতে, তো 400-800 টাকা প্রতিদিন দেওয়া পসিবল হতো না, সেক্ষেত্রে বাসে কখনো রিক্সা সিএনজি এইভাবে আসছি, এটা অনেক ভোগান্তি অনেক কষ্টের। না আমি রেগুলার না, আমি আজকে আছি হচ্ছে পাসপোর্ট অফিসে আসছে সেই জন্য আসা আর কি। হ্যাঁ এর আগে উঠছি মানে ক্ষমতা থাকার কালীন সময় আসলে শরীর আমি থাকা অবস্থায়।